প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সরকারি মাহাতুর উদ্দিন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি প্রভাষক দিনারা নাজনীন তোমাদের ইসলামের ইতিহাস ক্লাসে আসছি। নিশ্চয়ই ভালো আছো। করোনার প্রভাবে আমরা যদিও দুর্বিষহ জীবন যাপন করছি, তারপরেও আমাদের সচেতন হতে হবে এবং আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে হবে। আজকে আমরা যে গত সপ্তাহে যে ক্লাস আমরা নিয়েছিলাম সেটা ছিল আমাদের উমাইয়া খিলাফতের শেষ ক্লাস, উমাইয়া খিলাফতের অবনতি এবং পতনের উপরে। আশা করি তোমরা সেই ব্যাপারে বুঝতে পেরেছ এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমরা যে অধ্যায় পড়াবো সেটা একটা নতুন অধ্যায়, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হচ্ছে স্পেনে উমাইয়া খিলাফত। আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠার আগে আমরা দেখি 661 খ্রিস্টাব্দে মুয়াবিয়া যে খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল উমাইয়া খিলাফত। সেটা প্রায় 90 বছর ধরে মুসলিম হিসেবে শাসন প্রতিষ্ঠা করে এবং তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তী সময়ে দেখি যে উমাইয়া খিলাফতের ধ্বংসস্তূপের উপরেই 650 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয় এবং এই আব্বাসীয় খিলাফত 500 বছর ধরে শাসন কার্য পরিচালনা করে। এর ভিতরে আমরা একটা ঘটনা দেখি যে মুয়াবিয়া যে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন, আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস সাফফার, উমাইয়া বংশের সমস্ত লোককে, সমস্ত বলতে যে তাদের বংশের লোকেদের হত্যা করেছিলেন, নৃশংসভাবে হত্যা করেছিলেন এবং তাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা যেখানে ছিল এবং যাতে তাদের যে সমর্থক ছিল সকলকে তারা হত্যা করার প্রয়াস পেয়েছিলেন। কিন্তু ইতিহাসের একটা প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে এই নৃশংস হত্যাযজ্ঞের ভেতরেও উমাইয়া খিলাফতের একজন পুত্র সে গোপনে আত্মগোপন করে স্পেনে পলায়ন করে এবং সেখানে যে তিনি উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করে, তিনি আমাদের হচ্ছেন আব্দুর রহমান আল দাখিল। আব্দুর রহমান আল দাখিল এই যে বাগদাদ নগরী থেকে দামেস্ক হয়ে তিনি যেভাবে আত্মগোপন করে আব্বাসীয় খিলাফতের ধ্বংসযজ্ঞের ভেতরে নিজেকে আত্মগোপন করে প্রায় 5 বছর ধরে যাযাবর জীবনযাপন করেন, দুর্বিষহ এবং শোচনীয় জীবনযাপন করে তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এবং তিনি কোথায় গিয়েছিলেন? তিনি গেছিলেন স্পেনে। স্পেনে যেয়ে তিনি মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন। তো তার এই যে স্পেনে যে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠাতা, স্বাধীন উমাইয়া খিলাফত প্রতিষ্ঠাতা, এটা কিন্তু উমাইয়া খিলাফতের জন্য অনেক বড় একটি উদাহরণ। যেহেতু আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠার সময় জাবের যুদ্ধে আবুল আব্বাস আর সাফফা যেভাবে উমাইয়াদের হত্যা করেছিলেন সেই হত্যাযজ্ঞের ভেতর থেকে তিনি নিজেকে আত্মরক্ষা করেছিলেন এবং স্পেনে যে রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই ইতিহাসটাই আমরা আজকে পড়ব। এবং আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা আবার সেই 650-এর ওই দিকে চলে যাচ্ছি। আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠাতার পরে আমরা দেখলাম যেহেতু 750-এ শুরু হয়েছে আবুল আব্বাস আর সাফফা, এইদিকে উমাইয়া খিলাফতের হত্যাযজ্ঞের পরে আব্দুর রহমান আল দাখিল কি করলেন, নিজেকে খুব আত্মগোপন শোচনীয় জীবনযাপন এবং খুব দুর্বিষহ জীবনযাপন করেছিলেন নিজেকে রক্ষা করার জন্য। তিনি তার দৃঢ় মনোবল ছিল, তার এই মনোবলের কারণে তিনি জয়লাভ করে স্পেনে এসে রাজত্ব প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তো আমরা আজকে আব্দুর রহমান আল দাখিলের রাজত্ব প্রতিষ্ঠার আগে স্পেনের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানবো। স্পেনের ভৌগোলিক অবস্থান বলতে আমরা বুঝব ইউরোপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত হচ্ছে স্পেন, ইউরোপের দক্ষিণ পশ্চিমে। স্পেনের পূর্বে আইবেরীয় উপদ্বীপ অর্থাৎ পিরিনিস পর্বতমালা, উত্তর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে হচ্ছে ভূমধ্যসাগর। তিন দিক জলরাশি এবং এটা একদিক দ্বীপ বলে এটাকে আমরা, একদিকে পর্বত বিঘ্ন থাকার কারণে এটাকে আমরা উপদ্বীপ বলছি। এই মাঝখানে 17 মাইলের জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী কিন্তু খুব নাম করা একটা প্রণালী, যারা ভূগোল পড়েছ এবং এমনি সাধারণ জ্ঞান যাদের আছে তারা জানে যে জিব্রাল্টার প্রণালী আমাদের ভৌগোলিক ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আছে। তো আমরা এই দেখছি যে স্পেনের এই মাঝখানে 17 মাইলের একটি জিব্রাল্টার প্রণালী আছে এবং এই প্রণালী ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত হয়েছে। পিরেনিস পর্বতমালা উপদ্বীপকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন করেছে এবং এটা পার করে আমরা স্পেনের সীমানা দেখতে পাই। তো স্পেনের এই যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থান কিন্তু আমরা আরো একবার পড়েছি, সেটা কখন? উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের সময় আমরা স্পেন বিজয়, মুসলমানরা স্পেন বিজয় করেছিল,
এই যে ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থানের কারণেই স্পেনের গুরুত্ব ছিল মুসলমানদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এবং একটা সময় আমরা দেখি প্রথম ওয়ালিদ খুব সৌভাগ্যবান একজন শাসক ছিলেন। তিনি নিজে বিজেতা ছিলেন না, কিন্তু তার যে চারজন সেনাপতি ছিলেন তাদের দ্বারা তিনি রাজ্যজয় মুসলিম বিশ্বের প্রায় অর্ধেক, সরি, বিশ্বের প্রায় অর্ধেক মুসলমানদের শাসনাধীনে নিয়ে আসছিলেন। তো সেই সময় আমরা দেখি আল ওয়ালিদের সুযোগ্য সেনাপতি তারেক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাই, এই দুইজন সেনাপতি স্পেন পর্যন্ত তাদের রাজ্যসীমা বর্ধন করেছিলেন এবং তাদের ইচ্ছা ছিল আরও রাজ্যসীমা বিস্তৃত করার। কিন্তু তাদের প্রথম ওয়ালিদের অসুস্থতা, মৃত্যু, পরবর্তী সময়ে খলিফা সুলাইমান ক্ষমতা দখলের ফলে তারা এর বিস্তার আর ঘটাইতে পারেনি এবং স্পেন বিজয় করেই তারা ফিরে গেছিল, সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে তারা ফিরে চলে গেছিল। তো এই স্পেনে সে সময় বত রাজার অর্ডারিক রাজত্ব করতেন, ক্রাউন জুলিয়া ছিলেন। যাই হোক, ইতিহাসে আমরা আর যাবো না। আমরা আজকে যেটা পড়ব যে আব্দুর রহমান আল দাখিল তার প্রাণ রক্ষা করে তিনি আবার সেই স্পেনে ফিরে আসলেন মুসলিম রাজত্ব কায়েম করার জন্য। তো আব্দুর রহমান আল দাখিল কিভাবে এই যে স্পেনে আবার উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করলেন তার উপরে আমরা আলোকপাত করব। আব্দুর রহমান আল দাখিল উমাইয়া খিলাফতের দশম খলিফা হিসাম হিসামের হিসামের দৌহিত্র ছিলেন। দশম খলিফা হিসাম হিসামের দৌহিত্র ছিলেন। তিনি মাত্র 21 বছর বয়স, তিনি 21 বছর বয়সে যখন 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে উমাইয়ারা পরাজিত হয় তখন তার 21 বছর বয়স ছিল। তিনি খুবই দক্ষতার সাথে নিজেকে আত্মগোপন করে পলায়ন করেছিলেন এবং তিনি বিভিন্ন জায়গায় অবস্থান করেছিলেন। একটা সময় তিনি কি করেছিলেন, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে একটি বেদুইন তাঁবুতে আশ্রয় গ্রহণ করেছিলেন। কিন্তু আব্বাসীয় শাসকগণ যখন তার সেনাবাহিনীর লোকেরা যখন বুঝতে পেরেছিল যে এখানে তিনি লুকায়িত আছেন, তার চারিপাশে ঘিরে ফেলেছিল, তখন তিনি কি করলেন, ইউফ্রেটিস নদীতে ঝাঁপ দিলেন। তার সঙ্গে তার কনিষ্ঠ ভ্রাতা ছিল, কিন্তু কনিষ্ঠ ভ্রাতা খরস্রোতা নদীতে ঝাঁপ দেওয়ার পরে সে আর টিকে থাকতে পারছিল না। তখন এই যে আব্বাসীয় সেনাবাহিনীর লোকেরা তাকে মিথ্যা আশ্বাস দিয়েছিল এবং তাকে কিনারায় উঠতে বাধ্য করেছিল। আব্দুর রহমান আল দাখিলের ছোট ভাই যখন আব্বাসীয়দের এই আশ্বাসের উপর ভিত্তি করে কিনারায় উঠেছিল তখন তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এবং আব্দুর রহমান আল দাখিল তখন বুঝতে পেরেছিলেন যে সে তাকে যদি ধরে নেয় তাহলে তাকেও হত্যা করা হবে। সেজন্য তিনি খুব কষ্ট করে, অনেক কষ্ট করে নদী সাঁতরিয়ে পার হন এবং তিনি প্যালেস্টাইনে তার বিশ্বস্ত ভৃত বদরের সঙ্গে সাক্ষাৎ করেন। তার যে একজন বিশ্বস্ত ভৃত ছিল বদর, তার অবদান আব্দুর রহমান আল দাখিলের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বদরের সঙ্গ, বদরের মতো একজন ভীত পাওয়ার কারণেই তিনি তার জীবনের সফলতার চরম শিখরে পৌঁছাইতে পেরেছিলেন এবং এই বদরের সাক্ষাৎ পান। উত্তর আফ্রিকা ভ্রমণকালে তিনি তার শাসনকর্তার হাত ধরে কোনো রকম রক্ষা পাননি, এভাবে অসহায় এবং দেশ দেশান্তরে ছদ্মবেশে 5 বছর ঘোরার পরে 755 খ্রিস্টাব্দে তিনি সিউটায় এসে উপস্থিত হলেন। সিউটা একটি জায়গার নাম, সিউটায় এসে উপস্থিত হন এবং এইখানে তিনি বারবার জাতিরা তার মার বংশীয় লোক ছিলেন, মাতুল বংশীয় লোক, এবং বারবার জাতির তিনি সমর্থন পেলেন। আব্দুর রহমান আল দাখিল যেহেতু যাযাবর জীবনযাপন করে সিউটায় আসলেন, সিউটায় আসার পরে এখানকার বারবার যারা নেতা ছিল তার মার গোত্রীয় লোক ছিল, তার মামা বাড়ির লোকজন ছিল আর কি। তো মামা বাড়ির লোকজনের সঙ্গে তার একটি ভালো সম্পর্ক হলো এবং এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এই বারবার সম্প্রদায় তাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছিল। আমরা ইতিহাস বিশ্লেষণ করলে দেখতে পাই আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন, হিজরতের জন্য তিনি তখন মদিনায় খুঁজে নিলেন, মদিনাকে খুঁজে নিলেন এবং বেছে নিলেন, নিরাপদ মনে করলেন। তার মদিনায় হিজরত করার কারণের মধ্যে অন্যতম একটি কারণ ছিল যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা বাড়ি অর্থাৎ নানা বাড়ি ছিল মদিনায়। এই মাতুল বংশের লোকের সাপোর্ট পাওয়া, যখন একজন বিধ্বস্ত সেনাপতি বা ধর্মীয় প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব যেখানে যান তাদের একটা সাপোর্ট দরকার হয়। আব্দুর রহমান আল দাখিল এবং সিউটায় আসলেন এবং বারবার সম্প্রদায় যেহেতু তার মামাবাড়ির লোক না মার বংশীয় লোক তাকে সমর্থন দিয়েছিলেন এবং এই বারবার সম্প্রদায়ের সমর্থনের ফলেই কিন্তু তিনি পুরো স্পেন দখল করেন এবং মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। 755 খ্রিস্টাব্দে স্পেনে দাখিল হন অর্থাৎ উপস্থিত হন, সেজন্য তার নামের সাথে আব্দুর রহমান আল দাখিল বলা হয়ে থাকে। নিরাপদ আশ্রয় লাভের পরে আব্দুর রহমান অ্যালোভিরা এবং জিনে অবস্থানকারী সিরীয় সেনাবাহিনীর সাহায্য লাভ করেন
এবং তিনি সেখানে বদরকে প্রেরণ করেন। সিরিয়া বাহিনীর প্রধান নেতৃবর্গ একসময় উমাইয়াদের আশ্রিত ছিল। এই সময় সিরিয়ার যে সেনাবাহিনী ছিল একসময় এরা উমাইয়াদের শাসনের আওতায় ছিল এবং উমাইয়াদের শাসন তাদের পছন্দ ছিল। এই সেনাপ্রধান এবং সেনাবাহিনীর লোকেরা আব্বাসের শাসনকে মনে প্রাণে মেনে নিতে পারেনি, যেহেতু 750 খ্রিস্টাব্দে আব্বাসের শাসন প্রতিষ্ঠা হয়, আব্বাসের শাসনের বিপক্ষে তারা ছিল। আর এটাই ছিল আব্দুর রহমান আল দাকিরের জন্য প্লাস পয়েন্ট। আব্বাসীয় খলিফার বিরুদ্ধাচরণ করা এবং উমাইয়া খলিফার প্রতি শ্রদ্ধাভাজন থাকার কারণে সিরীয় বাহিনীর নেতৃবর্গ তাকে যথেষ্ট সাপোর্ট দিলেন এবং তাকে এছাড়াও ইয়ামিনিগণ অন্যের নিকটতে আব্দুর রহমান সাহায্যের প্রতিশ্রুতি পেয়েছিলেন। ইয়ামিনি যারা ছিল, ইয়ামিনির সাধারণ জনগণ থেকে শুরু করে সেনাবাহিনী যারা ছিল, তারাও আব্দুর রহমান আল দাকিলকে সমর্থন দিলেন। আব্বাসীয় শাসনকর্তা এই সময় ছিলেন, আব্বাসীয় স্পেনের শাসনকর্তা ছিলেন ইউসুফ। ইউসুফ কিন্তু আব্দুর রহমানের এই উন্নতি, এই প্রভাব, এই প্রতিপত্তি, অন্য অন্য দলের সমর্থন, অন্য এলাকার সমর্থন দেখে তিনি ঈর্ষান্বিত হন এবং যেহেতু তিনি আব্বাসীয় শাসনকর্তা, আব্বাসীয় খিলাফতের বিরুদ্ধে আব্বাসীয় খিলাফতকে রক্ষা করা তার দায়িত্ব ছিল। তিনি আব্দুর রহমান আল দাকিলের সঙ্গে প্রথমেই ভালো ব্যবহার করলেন এবং তাকে আব্দুর রহমান দাকিলের বিরুদ্ধে যে তাই সে যেন তার ক্ষমতা বৃদ্ধি না করতে পারে সেই সকল ব্যবস্থা তিনি গ্রহণ করলেন। ইউসুফ সিভাইলের দিকে যাত্রা করলে আব্দুর রহমানকে বাধা দিতে প্রস্তুত হলেন এবং একটা সময় যেহেতু তিনি আব্বাসীয় খিলাফতের শাসনকর্তা, সেহেতু তার আব্দুর রহমান আল দাকিলের সঙ্গে তার বিরোধিতা, তিনি মনে মনে থাকার পরে একটা সময় সিভাইল নামক স্থানে তিনি আব্দুর রহমান এবং ইউসুফ দুজনের একটি মতবিরোধ হয় এবং তারা দুইজন সেখানে যুদ্ধের প্রস্তুতি নেয়। একটা সময় আব্দুর রহমান আল দাকিল দেখেন যে এই সময় যুদ্ধ করলে আমি হেরে যাওয়ার সম্ভাবনা আছে, তিনি কি করলেন, তাদের নিজস্ব কোনো পতাকা ছিল না, তৎক্ষণাৎ ইয়ামেন প্রধান বর্ষার সঙ্গে সবুজ একটি পাগড়ি বেঁধে সৈন্যবাহিনীর আশ্বস্ত করলেন এবং এভাবে স্পেনে ওয়ালিদের পতাকা সৃষ্টি হলো। এই যে পতাকা, একটা পতাকা একটা জাতির ধারক এবং বাহক। যখনই দেখলেন আব্দুর রহমান দাকিল স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করবেন এবং সেখানে তার নিজস্ব কোনো পতাকা নেই, এই নিজস্ব একটা ঐতিহ্য এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা দেখলাম ইয়ামেনের প্রধান বর্ষার আগায় সবুজ পাগড়ি ছুড়ে সামনে দিলেন এবং সেটা তাদের পতাকা হলো। এবং এই পতাকার, এই ঝান্ডার গুরুত্ব আব্দুর রহমান আল দাকিলের জীবনে অনেক বেশি ছিল। তারপর থেকে তিনি যুদ্ধ বিধ্বস্ত এবং রাজ্যদয়ে মনোনিবেশ করেন। আব্দুর রহমান আল দাকিল যখন স্পেনে পৌঁছান তখন স্পেনে হিজাজি আরব এবং ইয়ামেনি আরব, আমরা কিন্তু প্রথম থেকে পড়ে আসছি ইতিহাসে, মুদারিও হিমারিও, হিজাজি আরব আর হচ্ছে ইয়ামেনি আরব, এই দুই আরবের মধ্যে গৃহযুদ্ধ চলছিল। আব্বাসীয় খিলাফত শুরু থেকেই কিন্তু এটা চলে আসছিল এবং উমাইয়া খিলাফতেও এটা ছিল। প্রতিটা শাসক এসে দুই, যারা সুশাসক ছিলেন, দূরদৃষ্টি শাসক ছিলেন উমাইয়া এবং আব্বাসীয় খিলাফতে, তারা হিমারীয় এবং মুদারীয় ভিতরে ব্যালেন্স সৃষ্টি করেছিলেন, আর যারা অপেক্ষাকৃত দুর্বল ছিলেন তারা এই ব্যালেন্সটা তৈরি করতে পারেনি, যার ফলে তাদের পতনের জন্য হিমারীয় মুদারীয় হেজাজি আরব এবং ইয়েমেনি আরব এই দুই সম্প্রদায়ের লোকেরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু উমাইয়া খিলাফতের ধ্বংস সাধনের উপরে আব্বাসীয় খিলাফত সবেমাত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই সময় ইয়েমেনি আরব এবং হেজাজি আরব এই দুই আরবদের মধ্যে গৃহযুদ্ধ চলছিল। সিরিয়ায় আরবগণ আব্বাসীয়দের মধ্যে ভীষণ গৃহ বিবাদ চলছিল, সিরিয়ার আরবগণ আব্বাসীয়দের বিরুদ্ধে ছিল, সিরিয়ার যারা আরব ছিল তারা আব্বাসীয়দের বিরুদ্ধে ছিল, তারা কৌশলে ইয়েমেনি আরবদেরকে পক্ষভুক্ত করে হিজাজি আরব এবং সেনা হিজাজি আরব এবং শাসনকর্তা ইউসুফকে ধ্বংস সাধনের চেষ্টা করছিল এবং তাদের ভিতরে এই পক্ষপাতিত্ব থাকার কারণে তারা আব্বাসীয় খিলাফতের ধ্বংস সাধন চাচ্ছিল। এবং সেইখানে আব্দুর রহমান আল দাকিলের জন্য আরেকটা প্লাস পয়েন্ট এসে জোগাড় হলো। তারা কৌশলে ইয়েমেনি আরবদের পক্ষভুক্ত করে হিজাজি আরব এবং শাসনকর্তা ইউসুফের ধ্বংস সাধন করছিল। নিঃসম্বল এবং নিঃস্ব আব্দুর রহমান সাগর পাড়ে ইয়ামিনী আরবদের সহায়তা পেতে যথেষ্ট শক্তিশালী হলেন। তিনি দক্ষিণ স্পেনের ছোট বড় নগরগুলো অতি সহজে আব্দুর রহমান দখল করে নিলেন, যেহেতু ইয়ামিনী আরবদের সাপোর্ট তিনি পেয়েছেন। তিনি কি করলেন, তাদের সাপোর্ট নিয়ে তিনি ছোট বড় অনেক রাজ্য দখল করে ফেললেন এবং সহজে আব্দুর রহমানের কাছে তারা বশত্বতা স্বীকার করে। ইউসুফ এই সংবাদ শুনে সশূন্যতাকে বাধা দিতে এগিয়ে যান এবং কুইডা নদীর তীরে তিনি পৌঁছান। উমাইয়া খলিফারা, উমাইয়াগণ মনে প্রাণে সাম্রাজ্যবাদী এবং কূটনীতিক ছিলেন। আমরা একটা দেশ মনে রাখবো, উমাইয়াদের রক্তে বিশুদ্ধতা ছিল, যে বিশুদ্ধতা এবং বৈশিষ্ট্যতা, আরবীয় বৈশিষ্ট্যতা এবং বিশুদ্ধতা ছিল, আব্বাসীয় বংশের ভিতরে কিন্তু এটা ছিল না। আমরা আব্বাসীয় বংশের পতনের দিকে যে এটা আমরা জেনেছি এবং এই বিশুদ্ধতা এবং সাম্রাজ্যবাদী এবং কূটনীতিক ছিলেন,
তিনি আব্দুর রহমান অবশ্য সম্ভবই পরাজয়েরতে কিছু কৌশল অবলম্বন করেছিলেন। আমরা জানি আলীর সঙ্গে যে যুদ্ধ হয়েছিল মুয়াবিয়ার, সরি যুদ্ধ তো না দুমাতুল সালিস, সেইখানে মুয়াবিয়া যেভাবে কূটকৌশল অবলম্বন করেছিলেন ঠিক ওইভাবে আব্দুর রহমান আল দাখিল ইউসুফের সঙ্গে একটি কূটকৌশল অবলম্বন করেন। তিনি কি বলেন যে না আমরা এখন যুদ্ধ করবো না, আমরা নদীটা পার হয়ে যায় তারপরে আমরা একটা মীমাংসায় যাব। আব্দুর রহমান আল দাখিল ইউসুফকে বোঝাতে সক্ষম হলেন এবং ইউসুফ তার কথায় রাজি হলেন এবং তার সাথে কুইফার নদী পার হয়ে তিনি তাকে ইউসুফকে কুইফার নদী পার হতে সমস্ত প্রকার সাহায্য সহযোগিতা করলেন এবং লোকজন ভারবাহী প্রাণী দ্বারা সাহায্য করে ইউসুফকে সেনাবাহিনীকে তিনি নদী পার করে দিলেন। কিন্তু মাসারা নামক স্থানে পৌঁছে দেখলেন যে যুদ্ধ করা ছাড়া তার কোনো পথ নেই। 756 খ্রিস্টাব্দে 13ই মে মাসারার যুদ্ধক্ষেত্রে আব্দুর রহমান এবং ইউসুফের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় তাকে সুমাইল এবং ওবায়দুল্লাহর বিশ্বাসঘাতকতা, সুমাইল এবং ওবায়দুল্লাহ এই দুইজন ছিলেন আব্বাসীয় শাসনকর্তা ইউসুফের সেনাপ্রধান, তারা তাদের দুইজনের সঙ্গে আব্দুর রহমান আগেই কিন্তু একটা চুক্তি করে নিয়েছিলেন এবং গোপন আতাতে মিলিত হয়েছিলেন এবং তাদের বিশ্বাসঘাতকতার কারণেই আমরা দেখলাম আব্বাসীয় খিলাফতের শাসনকর্তা ইউসুফ পরাজিত হলেন। এবং আব্দুর রহমান অপ্রতিহত গতিতে কর্দোবা হতে উত্তর দিকে অগ্রসর হন এবং ইউসুফ বহু কষ্টে কিছু সংখ্যক সৈন্য সংগ্রহ করে তলদে পুনরায় আব্দুর রহমানের মোকাবেলা যান এবং 764 খ্রিস্টাব্দে তিনি পরাজিত এবং নিহত হন। এভাবে আব্দুর রহমান আল দাখিল স্পেনের আব্বাসীয় খিলাফতের শাসন থেকে মুক্ত করেন এবং আব্বাসীয় খিলাফতের যে শাসনকর্তা ছিলেন তাকে হত্যা করতে সক্ষম হন। এভাবে তিনি তার বহিঃশত্রু অভ্যন্তরীণ যে শত্রু মুসলমানের শত্রু সেই অভ্যন্তরীণ শত্রুকে তিনি বিনষ্ট করেন। এরপরে অভ্যন্তরীণ বিরোধিতা বলতে আমরা দেখছি যে তিনি যখন স্পেনে তার রাজত্ব প্রতিষ্ঠা করলেন এবং রাজত্ব প্রতিষ্ঠার সাথে সাথে তিনি অভ্যন্তরীণ কিছু বিরোধিতার সম্মুখীন হলেন এবং এই ছোট ছোট অভ্যন্তরীণ বিরোধিতা তিনি সহস্তে দমন করলেন, যেহেতু তিনি শক্তিশালী দূরদৃষ্টি সম্পন্ন এবং বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন। এই জন্য অভ্যন্তরীণ ছোট ছোট বিদ্রোহ দমন, বিভিন্ন যুদ্ধ জয় করা এবং বিভিন্ন সাম্রাজ্য জয় করার জন্য তিনি আর একটা কৌশল অবলম্বন করেছিলেন, সেটা হচ্ছে তিনি 40,000 সৈন্য নিয়োগ করেছিলেন তার সেনাবাহিনীতে। তারা ছিল সকলেই বারবার এবং এই বারবাররা সেনাবাহিনীর জন্য খুবই উপযুক্ত ব্যক্তি ছিল এবং এই বারবারদের সহযোগিতা তিনি যথেষ্টভাবে পেয়েছিলেন এবং বারবারদের তিনি সেনাবাহিনীতে এবং সৈন্যের উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়োগ তিনি দান করেছিলেন। তাদের সহযোগিতায় তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বাহিনী প্রেরণ করেন এবং রাজ্য সীমা বৃদ্ধি করেন। এবং আমরা আর একটা জিনিস আজকে জানবো যে আব্দুর রহমান আল দাখিলকে বলা হয় কুরাইশদের বাজপাখি। আব্দুর রহমান আল দাখিল যখন স্পেনের মোটামুটি একটি অঞ্চল দখল করেছে এবং স্পেন আব্বাসীয় শাসনকর্তা ইউসুফকে হত্যা করেছে, করার পরে সেই সময় আব্বাসীয় খিলাফতের খলিফা ছিলেন আল মনসুর যে দূরদৃষ্টি সম্পূর্ণ এবং বিচক্ষণ শাসক ছিলেন, তিনি কি করলেন আব্দুর রহমান আল দাখিলের এগুলো আচরণ দেখে খুব ক্ষুব্ধ হলেন এবং তিনি এই স্পেনে তিনি একটি গোপন দূত পাঠালেন স্পেনের অবস্থা জানার জন্য। এই হিশাম ফিহরিকে তিনি পাঠিয়ে দিলেন যে গোপনে তুমি খোঁজ খবর নিয়ে এসো। আব্বাসীয় উমাইয়া খিলাফতের যে প্রতিষ্ঠাতা আব্দুর রহমান আল দাখিল তার যে দূত ছিলেন একজন প্রথমে ভীত ছিল, তারপরে তার সহযোগী আমরা বলবো বদর, তিনি বদরকে প্রেরণ করলেন এবং হিশাম ফিহরি যে এসছে এটা তিনি বুঝতে পারলেন এবং হিশাম ফিহরিকে বদর গ্রেপ্তার করলেন এবং তাকে পরবর্তী সময়ে প্রভুর অনুচরকে বদর কি করলো, বদরকে আদেশ দেওয়া হলো যে হিশাম ফিহরি নামে কেউ এসছে গুপ্তচর, তাকে বন্দি করার জন্য। এবং আব্বাসীয় আফ্রিকার সেনাপ্রধান হাসান ইবনে মুগিস স্পেন আক্রমণের আদেশ দেওয়া হয়। এই হাসান ইবনে মুগিস যখন আব্বাসীয় খলিফার কাছ থেকে স্পেন আক্রমণের নির্দেশ পায় ঠিক এই সময়ই কি করলেন আব্দুর রহমান আল দাখিল হাসান আল মুগিস এবং হিশাম ফিওরিকে বন্দি করলেন এবং হাসান আল মুগিস সহ তার যথেষ্ট সহযোগী ছিল তাদের তিনি বন্দি করলেন এবং তাদের কর্তিত মস্তক তিনি একটা বাক্সের ভিতরে বন্দি করলেন এবং হজ মৌসুমে তিনি আল মনসুর যখন হজ পালন করতে গেছিলেন তার তাঁবুর সামনে এই বাক্সটা উপঢৌকন হিসেবে রাখেন এবং যখন আল মনসুর এটা খুলে দেখেন যে তার সেনাপ্রধানের মস্তক এবং অনুচরদের মস্তক, তিনি অবাক হয়ে গেলেন, হতবিহ্বল হয়ে গেলেন এবং পরবর্তী সময়ে তিনি আরবদের বাজপাখি নামে
আব্দুর রহমান আল দাগিলকে আখ্যায়িত করলেন এবং পরবর্তী সময়ে আল মানসুরের শাসনকালে আমরা আর কখনোই স্পেন বিজয়ে আব্বাসীয়দের অগ্রসর হতে দেখিনি এবং আব্দুর রহমান আল দাখিল এরপর থেকেই অভ্যন্তরীণ বৈশত্র সমস্ত আক্রমণ থেকে রক্ষা করে স্পেনের স্বাধীন সার্বভৌম উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন। এবং তার ছোট ছোট যে বৈশত্র ছিল, বিশেষ করে বৈশত্র বলতে আমরা স্পেনে তখন তিনি শাসন তার রাজ্যসীমা বিস্তার করেন, সমগ্র স্পেন দখলের প্রয়াসে তিনি চলে যান এবং সমগ্র স্পেন পুরো অঞ্চলটা তার দখলে আসে। তখন আমরা দেখি পিরেনিস পর্বতমালা অতিক্রমে সুলেমান নামক এক বিদ্রোহী আব্দুর রহমানের বিরুদ্ধে শার্লিম্যানের দরবারে সাহায্য প্রার্থনা করেন। স্পেনের রাজা শার্লিম্যান এই যে সুলেমান নামে যে বিদ্রোহী তার সঙ্গে একত্রিত হন এবং তারও মনের ভিতরে স্পেন জয়ের একটা আকাঙ্ক্ষা আসে। স্পেনের সম্রাট শার্লিম্যান সমস্ত স্পেন জয়ের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেন এবং কাল বিলম্ব না করে তিনি সশস্ত্র স্পেন অভিমুখে যাত্রা করেন। ইতিমধ্যে বহু গ্রাম এবং নগর তিনি ধ্বংস করেন এবং সারাগোসা নামক স্থানে পৌঁছালে মুসলিম বাহিনী তাকে ভীষণভাবে বাধা প্রদান করে এবং তিনি পরাজিত হয়ে আব্দুর রহমান আল দাখিলের সঙ্গে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হন। এবং এইভাবেই আমরা দেখি আব্দুর রহমান আল দাখিল প্রায় 32 বছর স্পেনে মুসলিম আরবে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন এবং তার শাসনকাজ পরিচালনা করেন। আমরা তার চরিত্র এবং কৃতিত্ব হিসেবে বলতে পারি তিনি তরুণ, বীর, দুঃসাহসী, উচ্চাকাঙ্ক্ষী, উদ্যমশীল এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন শাসক ছিলেন, যার কারণে আব্বাসীয়দের হত্যাযজ্ঞ থেকে নিজেকে আত্মরক্ষা করে তিনি স্পেনে আসেন এবং মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন। একেবারে নিঃস্ব দুটো হাত নিয়ে তিনি শুধু স্পেনে আসেন এবং স্পেনে এসে তিনি তার রাজ্যসীমা সুপ্রতিষ্ঠিত করেন, রাজ্যসীমা বিস্তার করেন একজন এবং ইতিহাসে তিনি সুশাসক হিসেবে প্রতিষ্ঠিত পান। আচ্ছা, ধন্যবাদ আজকে ক্লাসের জন্য, ক্লাসে আমার সঙ্গে থাকার জন্য। আগামী ক্লাসে আবার দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো। Thank you.